বিয়ের 11 বছর পূর্তিতে আজকে খাদিজার বাবা আমাদেরকে নিয়ে আসলো আলমাস কিচেনে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। খুব বেশি দিন কিন্তু হয়নি আলমাস কিচেন ফেনীতে উদ্বোধন হয়েছে। নতুন রেস্টুরেন্ট হিসেবে এর অ্যাম্বিয়েন্স কেমন এবং এর খাবার দাবার কেমন সেটাই জাস্ট আমরা আজকে একটু ঘুরতে এসে ট্রাই করব এটা চিন্তা করেছিলাম। এর এক্সাক্ট লোকেশন হচ্ছে ফেনী SSK গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, SS টাওয়ার, 2nd ফ্লোর। আমাদের এখানে আসতে আসতে কিন্তু রাতের প্রায় 9টা বেজে গিয়েছিল, তাই খাদিজার বাবা তাদের যে কাউন্টার সেখানে ফোন করে কথা বলে নিয়েছিল যে তাদের ফুড কি অ্যাভেলেবল আছে নাকি, বিকজ লাস্ট টাইম আমরা আরও একবার এসেছিলাম তখন কিন্তু এসে আমাদের ফিরে যেতে হয়েছিল, তাদের খাবার শর্টেজ ছিল, সেটা মেবি দুপুরের দিকে। সো আমার পরামর্শ হচ্ছে যদি আপনারা রাতে একটু দেরি করে আসেন অথবা দুপুরের দিকে যান 2-2:30 পরে করে, তাহলে আপনারা চাইলে তাদের যে কাউন্টার সেখানে ফোন করে কথা বলে তারপর যেতে পারেন। তাদের ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে শো হচ্ছে। এই হচ্ছে আলমাস কিচেনের খাবার যে মেনু আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। খাবার অর্ডার করার সাথে সাথে কিন্তু তারা প্লেট সুন্দরভাবে সার্ভ করে দিল আমাদেরকে। রেস্টুরেন্টের কথা বলতে গেলে অবশ্যই বলবো অনেক সুন্দর ডেকোরেশন, খুবই চকচকে এবং পলিশড একটা রেস্টুরেন্ট, আধুনিকতার ছোঁয়ায় একদম পরিপূর্ণ। তাদের ডেকোরেশন কিন্তু অনেক বেশি সুন্দর, প্লাস লাইটিং সবকিছু মিলিয়ে ওভারঅল অনেক ভালো। খাবারের জন্য আমাদের কিন্তু খুব একটা ওয়েট করতে হলো না, খুব তাড়াতাড়ি আমাদেরকে খাবার সার্ভ করে দেওয়া হলো। আমরা এখানে একটা কাচ্চি স্ট্যান্ডার্ড এবং একটা কাচ্চি ওভারলোড অর্ডার দিয়েছিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি তাদের যে রাইস সেটা কিন্তু স্ট্যান্ডার্ড এবং ওভারলোড দুইটাতেই কিন্তু সেম থাকবে। শুধু কাচ্চি স্ট্যান্ডার্ড যেটা তার মধ্যে হচ্ছে মাটন পিস থাকবে 2টা, আর কাচ্চি ওভারলোড যেটা সেটার মধ্যে মাটন পিস থাকবে 4টা। সাথে আমরা এখানে বোরহানি এবং বাদামের শরবত পাশাপাশি ফিরনি আর কাবাব নিয়েছিলাম। তবে আমার কাছে বোরহানি থেকেও বাদামের যে শরবত সেটা বেশি ভালো লেগেছে। আপনাদের সাথে ছোট বাচ্চা থাকলে অবশ্যই চেষ্টা করবেন বাদামের শরবতটাই অর্ডার দিতে, কারণ অনেক বেশি স্পাইসি থাকার কারণে বোরহানিটা কিন্তু বাচ্চারা খেতে চায় না। এবং তাদের যে ফিরনি সেটা কিন্তু যথেষ্ট ভালোই ছিল, রাইসের পরিমাণও আমরা 4 জন খেতে পেরেছি যথেষ্টই ছিল। যেহেতু আজকে আমাদের বিবাহ বার্ষিকী তাই খাদিজা তার বাবাকে প্রথম লোকমাটা খাইয়ে দিছিল, দেন সেকেন্ড আমাকেও খাইয়ে দিছিল। মাশাআল্লাহ আমাদের বাচ্চা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কাচির রাইস কিন্তু যথেষ্ট ভালো পরিমাণেই ছিল, অর্থাৎ আমরা 4 জন কিন্তু পেট ভরে খেতে পেরেছিলাম। কিন্তু তাদের যে কাবাব সেটা 70 টাকা হিসেবে আমার কাছে খুবই ওভার প্রাইস মনে হয়েছিল, কাবাবের প্রাইসটা একটু কম হলে ভালো হতো। বাকি তাদের যে মাটন সেটা কিন্তু যথেষ্ট ময়েস্ট ছিল, অনেক নরম খুলে যাচ্ছিল এবং খেতেও কিন্তু অনেক মজা ছিল। অর্থাৎ আলমাসের কাচ্চি কিন্তু অনেকটা কাচ্চি ডাইনের কাচ্চির মতোই আমার কাছে মনে হয়েছে। আর আপনারা আসলে অবশ্যই এই বাদামের শরবত এটা ট্রাই করবেন, এটা অনেক বেশি টেস্টি, অনেক ভালো লেগেছে এটা খেতে। আলমাসের যে অ্যাম্বিয়েন্স সেটা বলবো অবশ্যই অনেক বেশি সুন্দর, এখানে ফ্যামিলি নিয়ে এসে সময় কাটাতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, যথেষ্ট সুন্দর এবং সাবলীল ভাবে তাদের যে স্টাফ তারা কিন্তু আপনাদেরকে আপ্যায়ন করবে। যেহেতু খাওয়া দাওয়ার পর্ব শেষ তাই এখন আমাদের বাসায় চলে যেতে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।